মোহতারাম, এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি, সেটা হলো কলব ব্যবহারের বিষয়, যে তিনি জানতে চাইছেন কলব ব্যবহার করা হালাল না হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি বা চুলে কালো রং ব্যবহার করতে কঠিন ভাবে নিষেধ করেছেন, একাধিক সহি হাদিস রয়েছে। তবে কালো ছাড়া অন্যান্য, বিশেষ করে মেহেদি দেওয়া, মেহেদির সাথে নীল কালচে কিছু ব্যবহার করে এটাকে কালচে করে আনা, এগুলো শরিয়া সম্মত সুন্নাহ নির্দেশিত। কিন্তু পুরোপুরি কালো রং ব্যবহার করা, এটা একদিকে যেমন প্রতারণা, একদিকে হীনমন্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্য দেন, চুল সাদা করেন, এটা তো ন্যাচারাল, স্বাভাবিক, এটাকে পুরো লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মানে স্বাভাবিক সৌন্দর্যের জন্য এটাকে মেহেন্দি দেওয়া, মেহেন্দি শরীরে উপকার করে, অথবা মেহেন্দির সাথে কাতম বা নীল জাতীয় কিছু মিশিয়ে দেওয়া, এগুলো শরীয়তে বৈধ। আচ্ছা, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم